নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বিডি স্টার টিভি প্রতিনিধি। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নোয়াখালী সদর উপজেলার মায়েস্তিতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। সোমবার 29 জানুয়ারি সকালে উপজেলার বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনিতে এই ঘটনা ঘটে। ওই বাসার দোতলা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জাহিদুর রহমান রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে আছে আর স্বামীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই বোন। কয়েক মাস আগে প্রেম করে বিয়ের পর ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি আরও বলেন, তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ওই স্বামী আত্মহত্যা করেছেন। এই বিষয়ে তদন্ত অব্যাহত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এখন আমরা শিওর না, তবে হয়তো আছে স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম হিট অফ দ্য মোমেন্ট। আমার ধারণা যে তার স্ত্রীকে স্বামী মানে হত্যা করে পরে সে নিজে সুইসাইড করেছে বলেই আমরা আপাতত দৃষ্টিতে মনে করছি। বাট আমরা আমাদের তদন্ত কার্যক্রম আমরা শুরু করেছি এবং তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা আছে কি না বা এখানে অন্য কারো অন্য কোনো বিষয় আছে কি না আমরা গভীরভাবে বিষয়গুলো খতিয়ে দেখব এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতেছি এবং এটা প্রপার ইনভেস্টিগেশন যেভাবে করা দরকার আমরা প্রতিটা বিষয় জিনিসকে মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করব। ধন্যবাদ। স্ত্রীর এই যে মরদেহ উদ্ধার করেছে পুলিশ, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছে বলে এখানে হয়তো বা পুলিশ প্রাথমিক ধারণা করছেন। তো আমাদেরকে এখনও পুলিশ